না, আমি কোনো মন্তব্য করব, আপনার প্রশ্ন করার অধিকার আছে, আমার উত্তর না দেওয়ার অধিকার। আর আমি আমার ভারতীয় জনতা পার্টির কোনো সহকর্মীর কোনো মন্তব্য সম্পর্কে সাংবাদিকদের সামনে বলি না, এটা আমার আজকের নীতি নয়। 2020 সালের 19 ডিসেম্বর যেদিন আমি যোগ দিয়েছি সেদিন থেকে আজ পর্যন্ত আমার এই একই নীতি। আমার ভারতীয় জনতা পার্টির যে কোনো সতীর্থ সম্পর্কে, তার কারা কোনো মন্তব্য সম্পর্কে আমি আপনাদের মতো সংবাদ মাধ্যমের সামনে বলি না। আমরা আজকে 65 জন নির্বাচিত প্রতিনিধির সঙ্গে ঘাটাল বিধানসভার বসেছিলাম, তাদেরকে কিছু কাজ দিয়ে গেছি, তাদের অসুবিধাগুলো শুনেছি, বিধায়ক এবং জেলার সংগঠনকে কিছু গাইডলাইন দিয়ে গেছি অ্যাজ এ লিডার অব অপোজিশন। তিনি বলেছেন যে এবারে পাঁশকুড়া থেকে ইড়পালা ট্রেনও চালু হয়ে যাবে, আর এবারে আশা করি ঘাটালে জল জমবে না। তা ঘাটালে যদি সেপ্টেম্বর মাসে নৌকা না চলে, তাহলে সেপ্টেম্বর মাসেই বিডিও অফিসের বাইরে শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে নাগরিকদের জমায়েত হবে, বিজেপিটা অর্গানাইজ করবে, আমি সেখানে বক্তব্য রাখব। এবং যেভাবে এখানে ভারতীয় জনতা পার্টির নির্বাচিত সদস্যদের বঞ্চিত এবং জনগণের কাছে অপদস্থ করার একটা চেষ্টা হচ্ছে, তাকে প্রতিহত করা। না, আগামীকালকের আপনার ঘোষিত কর্মসূচি পালন করবেন? আপনাকে ভাবতে হবে না, এবিপি আনন্দ একটু কম ভাবলেই হয়। আগামীকাল বিকেলবেলা আপনি আমার সঙ্গে কথা বলবেন। ভারতীয় জনতা পার্টি 21 থেকে 26 রাজ্যব্যাপী গণতন্ত্র হত্যা দিবস পালন করতে বলেছি। আমি শুভেন্দু অধিকারী, আমার প্রথম পরিচয় আমি ভারতীয়, দ্বিতীয় পরিচয় আমি হিন্দু। আমি হিন্দু হিসেবে পশ্চিমবাংলার হিন্দুদেরকে বলেছি আগামী আমার আহ্বানে যারা সাড়া দেবেন তারা করবেন। আমার পার্টিও 21 থেকে 26 ঘোষণা করে সেই কর্মসূচিকে স্বীকৃতি দিয়েছে। আপনি কোন চ্যানেল? নিউজ 18 তো পিসি আপনি ভাইপোর ছবি দেখান।